আচ্ছা, আমি শর্টে আপনাদের 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো, তারপরে আমাদের হচ্ছে আপনাদের যা যা কোশ্চেন আছে বা আমাদের ট্রেনার যিনি আছেন তিনি হচ্ছে আপনাদেরকে যাবতীয় কোর্সটা সম্পর্কে বলবে, ঠিক আছে? তো অনেকেরই একটু চিন্তা ভাবনা ছিল যে হচ্ছে ফরেক্সের সাথে যে আমরা কি ইনভেস্টের ব্যাপার স্যাপারটা আছে কিনা। তো হ্যাঁ, ফরেক্সে অবশ্যই টুকটাক ইনভেস্ট করা লাগে, আপনি $10 থেকেও শুরু করতে পারবেন। এবং আমরা যেভাবে আপনাদের কোর্স মডিউলটা তৈরি করছি, আপনি চাইলে উইদাউট এনি ইনভেস্ট আপনি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, যেখানে আপনার কোনো প্রকার ইনভেস্টের প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এই কোর্সটা হচ্ছে আমরা টোটালি আপনাদের ফ্রি দিচ্ছি, যে শুধু মার্কেট প্লেসের উপরে আপনারা কিভাবে ফরেক্স নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যারা আমাদের কোর্সে এনরোল করবেন তারা মনে করেন যে এই কোর্সটা একদমই ফ্রিতে পেয়ে যাবেন। তো সেই কোর্সটা কিভাবে আমরা দেখাবো, আমরা হচ্ছে টোটালি হচ্ছে মার্কেট প্লেস বেজে কাজ করব, ঠিক আছে? এখানে দেখেন এই সার্ভিসটা যারা শিখতে পারবে মাত্র 241 জন এই সার্ভিসটা আপনাকে দিচ্ছে, এবং $65, $110, $70, এই কাজটা আপনি 241 জনকে, আই থিঙ্ক আপনি 1 সপ্তাহে, আপনি যদি কাজটা ঠিকঠাক পারেন বা আপনি যদি আমাদের রুলস গুলা ফলো করেন, 241 কে আপনি একদিনে টপ পাইতে পারবেন। আপনার গিগটা যদি র্যাঙ্কে ফার্স্ট পেজে আসে তাহলে দেখবেন যে আপনার এখান থেকে এত অর্ডার পাবেন, আপনার হচ্ছে ইনভেস্ট ছাড়াই আপনি অনেক আর্নিং করতে পারবেন, যেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এ করে থাকি, যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা গুগল অ্যাডসেন্স এসইও কাজগুলো করে থাকি। তো ফরেক্সের কাজও এখানে কিন্তু অনেক অ্যাভেলেবল থাকে। সো দেখেন এইখানেও আপনি দেখেন এতজন সার্ভিসটা দিচ্ছে, নিশ্চয়ই ইনকাম আছে বলেই দিচ্ছে। এবং দেখেন এই যে এই ব্যক্তি কি লিখছে, আই উইল হেল্প ইউ উইথ ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স অর ডে ট্রেডিং ট্রেডস ওয়ান লেসন, ঠিক আছে? সে দিবে, সে 472টা র্যাঙ্ক, 472টা সে আপনার 5 স্টার পাইছে, অর্থাৎ সে মিনিমাম প্রত্যেক 5 জন কাজ করলে একটা বা 3 জন কাজ করলে একটা দেয়। সো এইভাবে তিনি 2000 কাজ করছেন $75 করে। তো এইভাবে অনেক কাজ হচ্ছে আমরা টোটালি এই কোর্সটাতে দেখাবো, যে আপনি ইনভেস্ট ছাড়া, যদি ইনভেস্ট যাদের আছে তারা অবশ্যই ইনভেস্ট করবে, যারা মনে করেন যে আমি কাজ পারি কিন্তু ইনভেস্ট করতে পারতেছি না, ঠিক আছে? আমি কাজ পারি এমন অনেক আছে, যে হচ্ছে আমি স্কিলফুল বাট আমি কাজ পাইতেছি না, বা আমি স্কিল আছে বাট আমি প্রকাশ করতে পারতেছি না, ঠিক আছে? একটা হচ্ছে সঠিক প্ল্যাটফর্মের অভাবে। তো তাদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা একদম ফ্রিতে দেখাবো, যে আপনি কিভাবে ফরেক্স দিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন। তো এখানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ঠিক আছে? আমরা এই জন্য কোর্স মডিউলটা রাখছি, যে হচ্ছে আপনার 15টা ক্লাস হবে আপনার টোটাল ফরেক্সের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে, এবং আমাদের 5টা ক্লাস হবে এই টোটাল মার্কেট প্লেসের উপরে। তো ফরেক্স দিয়ে আপনি কিভাবে মার্কেট প্লেসে গিগ তৈরি করবেন, বা আপনি গিগটাকে কিভাবে উইদিন 1 উইক আর হচ্ছে 15 ডেজ আপনি হচ্ছে গিগটাকে কিভাবে সামনের পেজে নিয়ে আসবেন। তো সামনের পেজে নিয়ে আসলে আপনার দেখবেন যে কোনো প্রকার অভাব হচ্ছে না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি, আমি একটু কথা বললাম, এখন আমাদের ট্রেইনারকে আমি একটু অনুরোধ করবো যে আপনি সবার সামনে বা সবার উদ্দেশ্যে কিছু বলুন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট 2 থেকে 3 মিনিট পরে একটু কথা বলবো। আমি যে রুমে আছি ওখানে নামাজ পড়া হচ্ছে, তো নামাজটা শেষ হলেই আমি কথা বলা শুরু করছি। আচ্ছা, আপনারা কি কেউ মার্কেট প্লেস আছেন, যে মার্কেট প্লেসে কাজ করেন, যে মনে করেন যে আমার ইনভেস্ট নাই বা মার্কেট প্লেসে আমি কাজ করতে চাই, এমন কি কেউ আছেন? অনেকেই আছে, যেমন হচ্ছে আমাদের একাডেমিতে অনেক আছে। আচ্ছা, নাজিবুল ভাই, থ্যাংক ইউ ভাই। তো আমাদের একাডেমিতে অনেক আছে যে কাজ পারে, অনেক স্কিলফুল, হ্যাঁ কাজ পারে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার থাকে, বা হয়তো অনেকে আছে যে ইনভেস্টমেন্টটা করতে পারছে না, কারণ দেখা যাচ্ছে সে হয়তো বিজি থাকে চাকরি বাকরির ক্ষেত্রে, বা আপনার মনে করেন যে অন্যান্য কাজে বিজি থাকে, প্রপার টাইমে সে ট্রেডটা নিতে পারতেছে না, এই কারণে অনেকে আছে কিন্তু মার্কেট প্লেসে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, অনেক ইনভেস্ট করছিলাম, না বুঝে ইনভেস্ট করলে ভাই কিছুটা লস হবে, এবং আমরা যেই ওয়েটা দেখাবো আপনার লস হবে না, ঠিক আছে? এমন না যে লস হবে না, লস হবে, বাট ওভারঅল লস লাভ মিলায় আপনাকে 20-25% আপনাকে বেনিফিট দিয়ে যাবে, বাট আমাদের কাজ আমাদের রুলস অনুযায়ী কাজ করতে হবে। যে আমরা দেখালাম আপনি উত্তরে গেলেন, উত্তরে যান, আপনি গেলেন দক্ষিণে, তাহলে কিন্তু একাডেমি কোনো রিস্ক নিবে না,
ঠিক আছে, একাডেমি রিস্ক তখনই নিবে যখন আপনি একাডেমির অনুযায়ী আপনি হচ্ছে কোনো ট্রেড নিবেন এবং একাডেমির রুলস অনুযায়ী ফলো করবেন। তো আমাদের প্রিভিয়াস অনেক কিছুই দেখতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি বা না করি, আমরা প্রিভিয়াস ব্যাচগুলোতে দেখি। তো অনেকেই ধান ইয়ে থাকে যে প্রিভিয়াস ব্যাচের মানুষ কাজ করছে কিনা। এই যে আমাদের দেখেন ফার্স্ট ব্যাচের, তো অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে, ঠিক আছে, অনেকেই অনেক সুন্দর কাজ করতেছে। আমাদের ফার্স্ট ব্যাচে অলমোস্ট 30 জন স্টুডেন্ট আছে। তো আশা করি এগুলা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে, এবং আশা করি এদেরকে আমরা আগামী 10-15 দিনের মধ্যে মার্কেট প্লেসে নিয়ে যাব, এবং এরা হচ্ছে সেখান থেকে আর্নিং করে মোটামুটি একটা ভালো ইনভেস্ট করবে, ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণ ইনভেস্ট করবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ কাম ভালোই চলে। আচ্ছা, আমাদের ট্রেনার ভাই আসুক 2-1 মিনিটের মধ্যে, তখন আমরা বাকিটা শুরু করব। এই টাইমে রেকর্ডিংটা একটু পজ করতেছি। ইনভেস্ট ছাড়া ভাই লাইভ ট্রেড করা যাবে কি যাবে না, আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরেই দিব। তো যারা মোটামুটি ফরেক্সে আসে মিনিমাম $10 তো ইনভেস্ট করার ক্ষমতা মানুষের আছে, হ্যাঁ, মাত্র 800 থেকে 850 টাকা, যেটা যারা ফরেক্স শিখে তাদের কাছে আসলে এটা ডাল ভাত। তো আশা করি ডেলি আই থিঙ্ক 1 আওয়ার্স দেন। আচ্ছা ভাই, কোশ্চেন গুলো আপনারা যা করার করে দেন, এখানে করে রাখেন, সমস্যা নেই, সব অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, আই ক্যান স্টার্ট নাও। হম হম শুরু করা যায়। হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। আপনাদের কোশ্চেনগুলো দেখে বোঝা যাচ্ছে যে কম বেশি অনেকেরই নলেজ আছে। আচ্ছা, আপনারা জয়েন করেছেন টোটাল 25 জন, তাহলে আমি কথা বলা শুরু করতে পারি নাকি? আচ্ছা, এখন আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সবার যারা একদম নতুন তাদের ভিতরে এই কোশ্চেনটা থাকে যে ফরেক্স কি, আর যারা পুরানো তাদের ভিতরে যে কোশ্চেন গুলো থাকে সেটা আমি সেকেন্ড লেভেলে আমি অ্যান্সার দিব। হ্যাঁ, তো নতুনদের যেটা বলতে চাই খুব শর্টে, ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, যেটা ওয়াইড শর্ট ভার্সন ফরেক্স, ইভেন বাংলাদেশে এটাকে ফরেক্সই বলা হয়। ফরেন কারেন্সি মানে বিদেশি মুদ্রা লেনদেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি ফরেক্স ট্রেড করব যে বৈদেশিক মুদ্রাগুলো, এগুলো কি আমরা ক্যাশ টাকা হাতে ট্রানজেকশন করব না কি করব না ভাই? এটা একটা সফটওয়্যারের মাধ্যমে ট্রেড করা হয়, যে সফটওয়্যারটাকে বলা হয় মেটা ট্রেডার 4। মেটা ট্রেডার 4 ছাড়াও আরো অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন মেটা ট্রেডার 5, তারপরে আছে হচ্ছে আপনার সি ট্রেডার ইত্যাদি। বাট মেটা ট্রেডার 4 হচ্ছে ওয়ার্ল্ডের বুকে ফরেক্স অনলাইন ট্রেডিং এর জন্য সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ডে প্রত্যেক দিন
ডেইলি বেসিস আপনার ওয়ার্ল্ড ওয়াইড ফরেক্স মার্কেটে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার ট্রেড হয়। 5 ট্রিলিয়ন, দ্যাট মিনস 5 লক্ষ কোটি মার্কিন ডলার, যেটা সারা পৃথিবীর সকল স্টক বা শেয়ার মার্কেট মিলেও এত লেনদেন হয় না, যেটা শুধুমাত্র একটা মার্কেটে হয়। আমরা ফরেক্স কিভাবে ট্রেড করতে পারি? ফরেক্স ট্রেড করতে পারি হয় আপনার কম্পিউটারে, অথবা যদি কম্পিউটার না থাকে আপনার হাতের স্মার্টফোনটাই এনাফ। জাস্ট স্মার্টফোনে 20-22 মেগাবাইটের একটা সফটওয়্যার MT4, দেন আপনার বুদ্ধি, আপনার অ্যানালাইসিস, তারপরে ইজিলি মার্কেট ট্রেড করতে পারবেন। যারা পুরাতন তাদের যে কোশ্চেন গুলো থাকে যে ভাই ফরেক্স কি আইকিউ অপশন, না ফরেক্স আইকিউ অপশন না, আইকিউ অপশনটা কমপ্লিটলি জুয়া খেলা। আইকিউ অপশনে আপনাকে প্রফিট করে ব্রোকারেজ হাউস বের হতে দিবে না। ওকে, কিন্তু ফরেক্স আপনার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভ একটা স্টক মার্কেট। আইকিউ অপশনে যারা গেছেন হয়তো অনেকে প্রলোভনে পড়ে গেছেন। আইকিউ অপশনে সাধারণত একটা কারেন্সি হোল্ড করতে হয় 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এরকম। এই সময়ের মধ্যে আপনার যদি প্রফিট আসে তাহলে কোনো, না হলে প্রফিট থাকলো না। এক পাশে আপনি, আরেক পাশে ক্যাসিনোর বড় বড় গডফাদাররা আইকিউ অপশনে বসে আছে। ফরেক্সে সেটা না, আপনি যখন একটা কারেন্সি অ্যানালাইসিস করে কিনবেন, জাস্ট লাইক আইকিউ অপশনের মতো বাই বা সেল করবেন, সেই কারেন্সি আপনি ইচ্ছা করে বছরের পর বছর হোল্ড করবেন, কেউ আপনার কারেন্সি ক্লোজ করে দিবে না, ট্রেড ক্লোজ করে দিবে না। এই কোশ্চেন গুলো সাধারণত নতুন যারা এসে থাকেন তারা করে থাকেন। ফরেক্স মার্কেটের সফলতার যে বিষয়টা আসে, যে ভাই ফরেক্স মার্কেটে সফলতা কতটুকু পাওয়া যায়, আপনি যদি একজন বডি বিল্ডার হতে চান, সোজা কথায় যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক যেটা বলে, যে যারা জিমে গিয়ে নিয়মিত শরীর চর্চা করে এবং বডি বিল্ডার হতে চায়, তাদের ভিতরে 98% লোক ফেল করে, অনলি 2% লোক আর্নল্ড শোয়ার্জনেগারের মতো বডি বিল্ডার হতে পারে, বাকি 98% কিন্তু ফেল। ওকে, কারণ কি? কারণ বডি বিল্ডিং এর সঠিক মেথড বা বডি বিল্ডিং করার সঠিক তথ্য এবং প্রস এন্ড কনস, মানে ইনস এন্ড আউটস, খুঁটিনাটি বিষয়গুলো তারা জানে না, নিয়মিত চর্চার অভাব থাকে। ফরেক্স মার্কেটের ক্ষেত্রে যেটা, এখানে প্রতিদিন ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার লোক আসতেছে, অনেকেই মার্কেট ট্র্যাক করতেছে, বাট যারা একটু বুঝে শুনে কাজ করতেছে তাদের সকলেই সাকসেসফুল হচ্ছে। কারো সময় বেশি লাগছে, কারো সময় কম লাগছে। সময় বেশি এবং কম লাগার কারণটা হচ্ছে যে আপনি যখন, আপনি তো বাংলাদেশে বসবাস করতেছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি নিজেও জানেন যে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত আমরা বাংলাদেশিরা, কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো মানুষরা এত সুযোগ সুবিধা বঞ্চিত না। তাদের জন্য বড় বড় ইনস্টিটিউশন আছে যারা 3 বছর, 4 বছর, 2 বছর মেয়াদি কোর্স কমপ্লিট করিয়ে থাকে। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? এখানে একজন বলছিল নো সাউন্ড, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ওকে ফাইন। ওয়ার্ল্ড ওয়াইড যেটা করে, যে উন্নত দেশগুলোই ফরেক্স শেখানোর জন্য অনেক বড় বড় ইনস্টিটিউশন থাকে। ইভেন আপনি বাংলাদেশের কথাই যদি চিন্তা করেন, যে বাংলাদেশে এত বড় একটা শেয়ার মার্কেট আছে যেখানে প্রতিদিন 700-800 কোটি টাকা শেয়ার লেনদেন হচ্ছে, অথচ শেখার মতো কোন ইনস্টিটিউশন নাই। আবার যদি আপনি ল কমপ্লিট করে ব্যারিস্টার হতে চান, বাংলাদেশে কিন্তু আপনার ব্যারিস্টারি কমপ্লিট করার কোনো অপশন নাই। সেখানে আপনার কিন্তু খরচ করে 20-24 লাখ টাকা খরচ করে কিন্তু ইংল্যান্ডে যেতে হচ্ছে। এরকম অনেক কিছু সুবিধা থেকে অনেকেই বঞ্চিত থাকে, আবার আমাদের স্কলারশিপের অনেক অভাব। যাই হোক, ওয়ার্ল্ড এর উন্নত দেশগুলোই এই অপশনটা নাই। তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ইনস্টিটিউশন গুলো তাদেরকে তৈরি করে, তারা
2 বছর মেয়াদি অথবা 4 বছর মেয়াদি সার্টিফাইড কোর্স গুলো করে, করার পরে তাদের ক্ষেত্রে যে অপশন গুলো থাকে, তারা বড় বড় ব্যাংকের মতো বড় বড় ইনস্টিটিউশন বা হেজ ফান্ডে ফরেক্স ট্রেডার হিসেবে বা অ্যানালাইসিস হিসেবে খুব হ্যান্ডসাম স্যালারি চাকরি পেয়ে যায়। এছাড়াও তারা নিজেরাও যেহেতু এই সম্পর্কে জানে, তারা নিজেরাও ট্রেড করে প্রচুর টাকা ইনকাম করে। আমাদের দেশে সার্টিফাইড কোনো কোর্সের ব্যবস্থা নাই। এছাড়াও সাকসেসফুল ট্রেডারদেরও অনেক সমস্যা আছে। সব সমস্যা মিলিয়ে আমাদের দেশে যে প্রবলেমটা, যে অনেকেই ফরেক্সে অনেক বেশি দিন স্ট্রাগল করে, যে বিষয়টা বলছিলাম যে ইনস্টিটিউশনের অভাবের কারণে আমাদের বাংলাদেশিরা অনেক দক্ষ জনবল হারাচ্ছে। এখানেও বিষয়টা তাই, ফরেক্সের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। যেখানে যে কোশ্চেনটা আসে, যে আমাদের যে বিষয়টা, যে অ্যানালাইসিস কতক্ষণ করা লাগবে, ভাই আপনি প্রতিদিন যে পরিমাণ সময় ফেসবুক চালান, আবারও বলতেছি যে আপনি প্রতিদিন যে পরিমাণ সময় ফেসবুকে থাকেন, তার 10-20% টাইমই এনাফ আপনার অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস করার জন্য এই সময়টা এনাফ এই জন্য বললাম যে যারা নতুন ট্রেডার এখানে আসেন বা জয়েন করছেন, তারা হয়তো বিষয়টা না বুঝলেও, যা মোটামুটি মার্কেটের সাথে এখানে উপস্থিত যারা আছেন তাদের ভিতরে যারা মোটামুটি মার্কেটের সাথে পূর্ব পরিচিত, দিনরাত কম্পিউটার নিয়ে বসে আছেন, তাদের জন্য যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে আমাদের থেকে আমরা কেসটা ছুড়ে দিয়ে যে ভাই সপ্তাহে 1-1.5 ঘন্টা অ্যানালাইসিস করে কি করে তোমরা করে থাকি, অনলি একটা সিঙ্গেল পেয়ার, একটা কারেন্সি আমি এবার শেখাই, একটা কারেন্সি। কখনো আপনার মোবাইল স্ক্রিনে 10টা 20টা কারেন্সি দরকার, কাউন্টি ক্লিয়ার না? এখন ক্লিয়ার আসতেছে না, নেট প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, সাউন্ড ক্লিয়ার আসছে এখন, যাচ্ছে এখন শোনা যাচ্ছে? জি আচ্ছা, এখন শোনা যাচ্ছে তাই তো? তাহলে আমি শুরু করি। সেটা হচ্ছে যে আমরা যেটা করিয়ে থাকি, অনলি একটা কারেন্সি পেয়ার অ্যানালাইসিস শেখাই, অনলি একটা, অ্যাকর্ডিং টু ইওর চয়েস, আপনাদের চয়েস মতো যে কোনো একটা কারেন্সি আপনারা চয়েস করবেন। অ্যানালাইসিসটা আমাদের, মেথডটা আমাদের, এবং যারা পুরাতন, আমি কিন্তু তাদেরকে বলতেছি যারা দীর্ঘদিন মার্কেটে আছে বা মার্কেটে এসে ট্রেড করতে ভয় পাচ্ছে বা ট্রেড এখন পর্যন্ত কমপ্লিটলি শিখে উঠে পারে নাই, আমাদের সিস্টেমের প্রফিট রেঞ্জ থাকে রিস্কের চাইতে 8 গুণ বেশি প্রত্যেকটা ট্রেডে। রিস্ক ভার্সেস রেশিও 1:8, মানে আপনি যতটুকু রিস্ক নেবেন তার 8 গুণ প্রফিট টার্গেট থাকবে, এবং 90% ট্রেড যেগুলো প্রফিটে যাবে, 90% ট্রেড 1:8 এই টেক প্রফিট হিট করবে, করে। ওকে, অনেকে যারা পুরাতন ট্রেডার আছেন, তারা অনেকেই এক সময় ট্রেড করছেন 8 পিপ, 10 পিপ, 12 পিপ স্টপ লস ইউজ করে, সেই ক্ষেত্রে মোস্ট অফ দা টাইম এত অল্প পিপসের স্টপ লস হিট করে গেছে, এসএল হিট করে গেছে প্রফিটে যাওয়ার আগেই। আর এখানে ট্রেডিং সিস্টেমটা যেটা আমরা শিখিয়ে থাকি, এটা এমনও আছে যে 5 পিপ 6 পিপ স্টপ লস দেওয়ার পরেও সেই ট্রেডটা স্টপ লস এর ধারে কাছে আসতেছে না। যাই হোক, এটা আমি জাস্ট পুরাতনদের জন্য বললাম, যারা নতুন তাদের জন্য বলি, যদি নতুনরা কোনো ভালো একটা থিওরি পেয়ে থাকেন, চ্যালেঞ্জিং থিওরি, এবং থিওরি অনুযায়ী ট্রেড করে থাকেন, তাহলে আপনার লস হবার কোনো চান্স নাই। যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট মার্কেট, আপনি যদি
কোন দোকানে ইনভেস্ট করেন, বা ধরেন আমি একজন, আমি নিজে যদি একজন চা বিক্রেতা হই, আমি নিজে যদি চা বিক্রি করি, আমাকেও একটা অ্যানালাইসিস করতে হবে। আমি যে পরিমাণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি গ্যাসের সিলিন্ডার জ্বালিয়ে রাখবো, তাতে আমার যদি প্রতিদিন 100 কাপ চা বিক্রি না হয়, তাহলে কিন্তু আমার আলটিমেটলি ওই দিনটা চা থেকে আমি প্রফিট করতে পারবো না। কোন কোন দিন 130 কাপ 40 কাপ বিক্রি হয়ে যাচ্ছে চা, আবার কোন কোন দিন 100-এর নিচে 70-80 কাপ বিক্রি হচ্ছে। দ্যাট মিন্স আমাকে মাসে 30 দিন চা বিক্রি করলে 4-5 দিন তো আমার 70-80 কাপ বিক্রি হচ্ছেই। তার মানে ওই 4-5 দিন আমাকে লস মেনে নিয়ে মাস শেষে কিন্তু যে 25 দিন আমি প্রফিট করছি, সেটা দিয়ে কিন্তু ঠিকই আমি হিউজ পরিমাণ প্রফিট করে দিচ্ছি। না হলে একজন চা বিক্রেতা কখনোই দিনের পর দিন বা বছরের পর বছর একটা নির্দিষ্ট জায়গায় চা বিক্রি করতো না। ঠিক আছে, একই ভাবে আপনার ইনভেস্টমেন্ট মার্কেটটাও একই রকম। আপনারা ফরেক্স থেকে দুই ভাবে ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি ফরেক্স শিখে ভালো ট্রেডার হয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং আপনার যদি মনে হয় যে আপনি ট্রেড করবেন না, ওকে ফাইন, কোনো ব্যাপার না, আপনি আপনার ডেমো বা সিম্পল একটা সেন্ট অ্যাকাউন্টের পোর্টফোলিও, মাত্র $10 বা $15 ইনভেস্ট করে সেন্ট অ্যাকাউন্টের পোর্টফোলিও তৈরি করে আপনি যখন কাস্টমারকে ফিভার বা অন্যান্য বিভিন্ন মাধ্যম দিয়ে আপনার পোর্টফোলিও দেখাতে পারবেন, সেখানে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এবং সেইখানে এই এইখানে সেই চান্সটা আছে, কারণ আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, সাকসেসফুল হচ্ছেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, সেখানেও সাকসেসফুল হচ্ছেন। ফরেক্স আপনি ভালো করতে পারলে সাকসেস রেশিওটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আরো অনেক বেশি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট মার্কেটে যেতে যাচ্ছেন, মানে সরাসরি ট্রেডার হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সিস্টেমটা আলাদা। আপনাকে সারাদিন তো কম্পিউটার নিয়ে বসে থাকতে হচ্ছে না। আপনি চাকরি করতেছেন, যেমন ফর এক্সাম্পল আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকে চাকরি করতেছি, আমার ফ্রিল্যান্সিং করার সময় কই? আমি তো ব্রাঞ্চে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি, তাহলে আমার সময় কই যে আমি ফ্রিল্যান্সিং করব? সো আমার সময় নেই, তাহলে আমার কি, আমি কি এক্সট্রা ইনকাম করবো না? অনেস্টলি হয়তো এক্সট্রা ইনকাম করবো না, অবশ্যই করব। সেখানে আমার জন্য ফরেক্স ট্রেডিংটাই এনাফ। ফরেক্স যখন আমি ট্রেড করব, আমি আমার পকেট থেকে ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনটা টুক করে বের করে মার্কেটটা একবার দেখে নিলাম। যখন আমি অ্যানালাইসিস শিখে যাব 1 মাস বা 1.5 মাস পরে, বা আমি ধরে নিলাম যে 2 মাসই সময় লাগলো, যারা নতুন তারা যদি পুরাতনদের গল্প শুনে থাকেন হয়তো এটা শুনে থাকতে পারেন যে ভাই ফরেক্স অ্যানালাইসিস শিখতে বছরের পর বছর পার করে দিতে হয়। কোনো দরকার নাই ভাই, একটা সিস্টেমে 2 মাস প্র্যাকটিস করেন, 3 মাসে আপনি পেকে যাবেন। শুধু অ্যানালাইসিসটা ভালো করে এবং সিরিয়াসলি শিখতে হবে। আর যারা পুরাতন, যারা মার্কেট সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, তাদের জন্য একবার অ্যানালাইসিস দেখিয়ে দিলেই, জাস্ট 1 মাস বা 2টা মাস ব্যাক টেস্ট করলেই বুঝে যাবেন যে না সিস্টেমটার মধ্যে কি আছে। আপনি পকেট থেকে মোবাইলটা বের করলেন, আপনি যখন অ্যানালাইসিস শিখে যাবেন, দেখবেন যে আপনি চিন্তা নিজেই বুঝে যাবেন যে ভাই 1-2 ঘন্টার মধ্যে কোনো ট্রেড নাই। সো আমি 1-2 ঘন্টা আমার মোবাইলটা আর ডাটা কানেকশন করে মার্কেট দেখার প্রয়োজন নাই। আপনি লাঞ্চ করলেন, লাঞ্চ করে যখন চা খেতে যাচ্ছেন, তখন দেখলেন যে 2 ঘন্টা হয়ে গেছে, দেখি মার্কেটে কোনো ট্রেড এসেছে কিনা। আপনি 2 ঘন্টা পরে দেখলেন যে হ্যাঁ ট্রেড এসেছে, এই ট্রেড আসতেছে, জাস্ট ট্রেডের জন্য মার্কেট রেডি হচ্ছে। আমাকে 10-15 মিনিট পরে আরেকবার দেখে নিতে হবে যে মার্কেটে আমি কোনো সিগনাল পেয়ে গেলাম কিনা। তার মানে আপনি যখন প্রথমবার মার্কেটে দেখার জন্য মোবাইলটা বের করলেন, আপনি জাস্ট 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট খরচ করলেন, আপনি দেখলেই বুঝে যাবেন যে না ট্রেড আসছে না। 1 মিনিট খরচ করলেন। সেকেন্ড টাইম যখন আপনি লাঞ্চের জন্য দেখলেন যে না ট্রেড আসতেছে বা তৈরি হয়ে যাচ্ছে, আপনি দ্বিতীয় মিনিট খরচ করলেন। আমি বলেছি সপ্তাহে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, আপনার হাতে এখনো 88 মিনিট বাকি আছে অ্যানালাইসিস এর জন্য। আপনার হাতে এখন 88 মিনিট বাকি আছে। যখন দেখলেন যে আপনার ট্রেড হওয়ার জন্য রেডি হচ্ছে, তখন আপনি জাস্ট 10 মিনিট পর পর মোবাইলটা একবার বের করলেন। সেখানে আপনি 30 সেকেন্ড করে সময় নষ্ট করলেন। আমি আমি ম্যাক্সিমাম ধরলো যে 1 মিনিট করে নষ্ট করলেন। আপনি প্রথম 5 মিনিট পরে দেখলেন যে ফার্স্ট কনফার্মেশন পেয়ে গেছি, সেকেন্ড 5 মিনিট পরে দেখলেন যে সেকেন্ড কনফার্মেশন পেয়ে গেছি, আপনি তাহলে 5 মিনিট খরচ করলেন টোটাল। 6 মিনিটের মাথায় যখন সেকেন্ড কনফার্মেশন পেয়ে গেলেন, আপনি ট্রেডটা ওপেন করে স্টপ লসটা সেট করে টেক প্রফিটটা 1:8 দিয়ে মোবাইলের ডাটাটা অফ করে দিয়ে চুপচাপ 1 ঘন্টা আপনার অফিস আপনি করলেন। 1 ঘন্টা পরে আপনি মোবাইলটা 1 মিনিটের জন্য বের করে দিয়ে দেখলেন যে ট্রেডটা কি পরিমাণ প্রফিটে গেছে। যদি দেখেন যে 1:5 এ চলে গেছে, আপনি জাস্ট 1 মিনিট সময় নষ্ট করে আপনার মোবাইলের সফটওয়্যারে আপনার টেক প্রফিটটা ব্রেক ইভেন নিয়ে চলে আসলেন।
যখন ব্রেক নিয়ে আসলে আপনার রিস্ক ফ্রি হয়ে গেল মার্কেট, দেখবেন যে 2 ঘন্টা পরে টেকটা প্রফিটটা 1:8 এ হিট করে গেছে, ব্যাস। তখন এই জন্য আপনি যখন দেখবেন যে সপ্তাহে আপনি আমি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, আমাদের অ্যাড ছিল যেটা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, 1.5 ঘন্টাও লাগবে না ভাই অ্যাভারেজ। আপনি এরকম যদি মিনিট হিসাব করেন এবং আপনি যদি একটু সাইকোলজিক্যালি স্ট্রং হন, সাইকোলজিক্যালি স্ট্রং, ফরেক্স এর ক্ষেত্রে সাকসেসফুল হতে হলে অন্য একটা বিষয় হচ্ছে সাইকোলজি কন্ট্রোল করা, সেটা আমাদের ট্রেনিং এর ভিতরেই আছে। সাইকোলজি যখন আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি 100% সাকসেসফুল হবেন উইদিন শর্ট টাইমস, এটাই বলা হচ্ছে। আর যারা নতুন তারা একটু বেসিক নিতে, হয়তো আমাদের যে ক্লাসগুলো আছে বেসিকের উপরেই ম্যাক্সিমাম ক্লাসগুলো আছে, প্রথম 4-5টা ক্লাস। যারা নতুন ফরেক্স নিয়ে বেসিক ধারণা কম তাদেরকে মোটামুটি বেসিকটা দেওয়া হচ্ছে, বেসিকটা দেওয়ার পরে পঞ্চম ক্লাস থেকে ট্রেডিং অ্যানালাইসিস গুলো শেখানো হচ্ছে, ষষ্ঠ ক্লাসে থেকে পঞ্চম ষষ্ঠ ক্লাসে ট্রেড অ্যানালাইসিস গুলো শিখিয়ে সপ্তম ক্লাস থেকে ট্রেড করানো হচ্ছে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এভাবে 8 বা 9 10 10ম ক্লাস পর্যন্ত করানো হচ্ছে, বাকি বাকি যে ক্লাসগুলো সেগুলো সাইকোলজির উপরে নেওয়া হচ্ছে এবং ব্রোকারেজ হাউস বা স্ক্যামার, ফরেক্স মার্কেটে কত রকম স্ক্যামার আছে এই সম্পর্কে বলা হচ্ছে। আর যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য তো এক্সট্রা একটা সিস্টেম করাই আছে, পরবর্তী তারা ফ্রিল্যান্সিং ও ফরেক্স থেকে করতে পারবে, যেটা আমাদের মেন্টর প্রথমেই দেখিয়েছে, অ্যাডমিন এন্ড মেন্টররা প্রথমেই দেখিয়েছে যে শুধু ফিভারে ফরেক্স এর প্রচুর কাজ, আপনার পকেট থেকে সিঙ্গেল টাকা পয়সা খরচ করার দরকার না। আপনি জাস্ট একজন কনসালটেন্ট হিসেবে ফিভার থেকে প্রতি মাসে 50,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারেন যদি আপনার সময় থাকে, শুধু কনসালটেন্ট হিসেবে। ওয়ার্ল্ডে অনেক বড় বড় ইন্ডিভিজুয়াল ট্রেডার আছে, ইনস্টিটিউশনাল ট্রেডার না, ইনস্টিটিউশনাল ট্রেডাররা আপনাকে, আপনার যদি খুব ভালো 3-4 বছরের বিগ পোর্টফোলিও হয় এবং এই পোর্টফোলিও যদি কখনো ইনস্টিটিউশন ট্রেডার, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে শো করতে পারে না, আপনাকে অনেক দামে, তারা আপনাকে অনেক বেশি স্যালারি দিয়ে আপনাকে কিনে নিবে, যেটার পরিমাণ বাংলাদেশের অনুপাতে 2 বা 3 লক্ষ টাকার নিচে না, দুই বা তিন লক্ষ টাকার নিচে কখনোই না। সেখানে যখন আপনারা ফরেক্স কে ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন, যেটাকে বলা হয় এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স ট্রেডারদের ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ডিমান্ড। আপনি ইন্টারভিউ দিবেন আপনাকে তারা দেশের বাইরেও নিয়ে চলে যাবে, ইভেন বাংলাদেশ থেকে এরকম এক্সাম্পল অ্যাভেলেবল আছে, যদিও ইনস্টিটিউশনাল কোনো সার্টিফিকেট নাই আমাদের বাংলাদেশি ট্রেডারদের, কিন্তু যারা ভালো ভালো ট্রেডার তৈরি হতে পারছে তাদের শুধু পোর্টফোলিও দেখে, পোর্টফোলিও বুঝেন তো, শুধু পোর্টফোলিও দেখে আপনাকে নিয়ে চলে যায় দেশের বাইরে, তারা জব দিয়ে নিয়ে চলে যায়। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, যারা দেশের বাইরে যেতে চান না, আপনি ফিভার বা বিভিন্ন ইনস্টিটিউশনের দেশে বসে কনসালটেন্ট হিসেবে প্রচুর টাকা কামাইতে পারেন, যদি আপনার নিজের বিজনেস করার প্ল্যান না থাকে কনসালটেন্ট হিসেবে কাজ করার প্ল্যান থাকে। সো ফরেক্স একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, 5 ট্রিলিয়ন ডেলি মার্কিন, মানে 5 ট্রিলিয়ন পার ডে, আপনার মাসে 1,20,000 ট্রিলিয়ন, 1,20,000, সরি, 120 ট্রিলিয়নের ট্রেড হয় যে মার্কেটে, সেই মার্কেটে প্রচুর অপরচুনিটি আপনাদের জন্য। দ্যাটস ইট, আমার মোটামুটি হয়তো লেকচারটা অনেক বড় হয়ে গেল। এখন আমি এখানে আপনারা যারা জয়েন করেছেন আমি তাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিতে চাই, যেগুলো আপনাদের মনের ভিতরে আছে আপনারা বলে ফেলেন, আমি যে কথাগুলো বললাম এই কথার বাইরে। এই যে অনেকে মেসেজ দিয়েছে, হ্যাঁ এই মেসেজগুলো অ্যানসার দিলেই হবে। ওকে ফাইন, আমি কিছু কোশ্চেন করতাম, দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ একটু দাঁড়ান ভাইয়া, মেসেজগুলো অ্যানসার দিয়ে নিক, আপনি অবশ্যই দিয়ে করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি আমি খোকন বলছিলাম খুলনা থেকে। জি ভাই বলেন, খুলনা তো আমার এলাকা, হ্যাঁ বলেন। আমার আছে খুলনা একটু লোকালে, তেরকদা আপনি কোথায়? না আমার বাসা চুয়াডাঙ্গা, বাট আমি খুলনায় প্রচুর যাওয়া আসা করছি, খুলনা আমার খুব প্রিয় একটা জায়গা। তো ভাই আমি বলছিলাম যে এই যে আমিও আসলে প্রায় 3 বছর যাবৎ আসলে আছি এই ফরেক্স মার্কেটেই,
তো এখন চাচ্ছিলাম যে আপনারা এই যে যে ট্রেনিংটা দিচ্ছেন, এটা অবশ্যই ভালো জিনিস, দেখে আমার খুব ভালো লাগছে, বা আমি জয়েন হয়েছি আজকে। এখন এই যে যে আপনারা যে বেসিকটা বলতেছেন, যে এই যে ক্লাস গুলো, পাঁচটা ক্লাস হচ্ছে ক্লাস থেকে যে অ্যাডভান্স ক্লাস, এখানে আসলে কি কোনো শিডিউল মাফিক ক্লাস হবে, যে কোনো বিষয়ের উপরে সেন্টিমেন্টাল আছে, তারপরে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস আছে, মুভিং অ্যাভারেজ অ্যানালাইসিস আছে, বাট আপনারা কোন কোয়ালিটিতে এটা অ্যানালাইসিসটা নিবেন? আচ্ছা, আপনার কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমরা কোন ইন্ডিকেটর অ্যানালাইসিস শিখাই না, ফ্রি চার্টে আপনি ট্রেড করবেন ইউজিং ট্রেন লাইন এন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনলি তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রেন লাইন কে বেস করে যেখান থেকে মার্কেটটা উঠবে। আপনি তো যেহেতু 3 বছর হয়ে গেছে, কখনো আপনি যে নিয়ে দেখবেন যে আপনি ট্রেড হয়ে যাবে মার্কেটের মাঝখান থেকে, কখনো একদম আপনি সেল ট্রেড নিয়েছেন দেখবেন যে সেল নিয়েছেন কিন্তু 2-4 দিন পরে মার্কেটটা বায়ে চলে গেল, এরকম হয় না? আমরা যেটা শিখাই আমাদের যে এটা, হ্যাঁ এটাই হয় সাধারণত আমার অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা যেটা শিখাই সেটা মার্কেট যেখান থেকে উঠবে সেখান থেকে আমরা পয়েন্টটা শিখাই, ধরি কোন এখানে মুভিং অ্যাভারেজ এর কোনো আমরা মুভিং অ্যাভারেজ রাখি না, বুলিঙ্গার ব্যান্ডস এর কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করি না। জি ভাই, এটা কি ইঙ্গাল পিন বা হারামি বা পিন বার বা ডোজি বা শুটিং স্টার এই ধরনের কোনো প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক ক্যান্ডেলের না 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 না, এটা এটা তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং আপনার ট্রেন লাইনের একটা প্যাটার্ন, মোট তিনটা অ্যানালাইসিস দিয়ে যখন কনফার্মেশন আপনি পাবেন তখনই আমরা ট্রেড ওপেন করাই, সঙ্গে ফান্ডামেন্টাল নিউজ তো আছেই। কিভাবে কি করানো হয়, উনি মূলত অ্যানালাইসিস সম্পর্কে জানতে চেয়েছিল এই জন্য বললাম। টপিকসটা হচ্ছে প্রথম ক্লাসটা ফরেক্স এর ইনস এন্ড আউট সম্পর্কে আলোচনা করা হয়, আমাদের ক্লাসের 14টা মডিউল আছে। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাসের কিছুটা রিভিশন, মানে যাদের বেসিক সমস্যা, বেসিকে আমাদের চিন্তা করতে হয় যে যারা বেসিক জানে না তাদের জন্য তো বেসিক দরকার, কারণ যারা আপনারা পুরাতন তারা আপনারা জানেন যে পিপস কাউন্ট করা, লট ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ এগুলো সবাই বুঝে না, তো এটাও তো বোঝানোর একটা বিষয় আছে। আর আমাদের যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা সেটা হচ্ছে আমরা কখনো এরকম মানি ম্যানেজমেন্ট ফলো করি না যে আপনার $1,000 ব্যালেন্স, $1,000 ব্যালেন্স মানে আপনি প্রত্যেকটা ট্রেড 0.05 এ ট্রেড করবেন, না এটা হচ্ছে কোনো মানি ম্যানেজমেন্ট সিস্টেম না। আমরা ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে শিখাই যেটাকে শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে কাউন্ট করা হয়। আপনার $1,000 ব্যালেন্সে আপনার এমনও ট্রেড আসতে পারে যে আপনি 0.20 তে ট্রেড নিচ্ছেন, আবার এমনও ট্রেড আসতে পারে যে আপনি 0.05 এ ট্রেড নিচ্ছেন, কিন্তু অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ এর উপরে বেস করে ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট ফলো করা হয়। মানি ম্যানেজমেন্টের ক্লাসটা আমাদের থার্ড ক্লাস, মানে তৃতীয় ক্লাসে হচ্ছে মানি ম্যানেজমেন্ট শেখানো হয়, চতুর্থ ক্লাসে প্যাটার্ন গুলো শেখানো হয়, পঞ্চম ক্লাসে যেটা শেখানো হয় যে অ্যাকচুয়াল ট্রেন্ড লাইন ড্র করা হায়ার হাই লোয়ার লো কে ব্যবহার করে, ষষ্ঠ ক্লাস থেকে লাইভ ট্রেডিং সিস্টেম গুলো দেখানো হয়, সপ্তম ক্লাস থেকে রিভিশন থাকে, বাকি ক্লাস গুলো ম্যাক্সিমাম টাইম যেহেতু আপনি ট্রেড শিখে যাচ্ছেন পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে, সপ্তম থেকে দশম ক্লাস গুলো শুধুই ট্রেডিং এর প্র্যাকটিস থাকে, প্লাস প্র্যাকটিস এর পাশাপাশি যে প্রবলেম গুলো ফেস করা হচ্ছে সেই প্রবলেম গুলো সলভ করা থাকে। এভাবে আমাদের মোট 14টা ক্লাসের মডিউল দেওয়া আছে। আপনাদের 99% ছেলেপিলের কোনো সমস্যা থাকার কথা না, হয়তো দুই একজনের সমস্যা হবে যারা দেখা যাচ্ছে চাকরি করতেছে বা পুরোপুরি সময় দিতে পারছে না, সেক্ষেত্রে তো 100% সাপোর্ট আমরা দিয়ে থাকি, একটা ইনস্টিটিউশন চালানো হচ্ছে ভাই, সাপোর্ট তো দেওয়াই হবে। আমাদের শিডিউল থাকে সপ্তাহে 2 দিন ক্লাস, বৃহস্পতিবার শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত।
জি ভাইয়া আরেকটা কথা বলো। হ্যালো বলেন। সেটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কি ফান্ডামেন্টালটা ফলো করাটা কি জরুরি? এটা ক্লাসের মধ্যে শিখে নিতে পারবেন, তারপরে আপনাকে বলি যে খুব বেশি জরুরি না। জি সেটাই। তবে ফান্ডামেন্টালের কিছু বিষয় অবশ্যই জেনে রাখতে হবে। ও আচ্ছা, ওটা কোর্সের মধ্যে কি শেখানো হবে? অবশ্যই অবশ্যই জানানো হবে। জি আচ্ছা ভাইয়া, এখানে আছে যে ক্লাসটা আমাদের হবে, এটা কি তো আসলে পেইড ভার্সন তাই তো, নাকি ফ্রি তে? পেইড ভার্সন ভাই, আপনাকে কেউ যদি সময় দেয় তা ফ্রি তে তো আর সময় দেবে না তাই না? না সেটাই আছে, ঠিক আছে। তারপরে একটু জেনে নিলাম। তো ভাই আমি বলছিলাম যে আমি একটা প্রো ফার্মে আসলে অলরেডি অ্যাক্টিভ আছি, সেটা আছে 5% দা 5%, আর এখন এখানে ড্র ডাউন, তারপরে মানি ম্যানেজমেন্ট তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মেইনটেইন করতে হয় বা করতেছি, তো সেটাই আর কি। তো এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা বেসিক আমাদের ধারণা আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে, ড্র ডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে কি লেভেল যেটাকে বলি, এইগুলো সম্পর্কে আর কি মোটামুটি বেসিক আমাদের আছে। সেইভাবে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা চলতেছি আর কি। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে একটু পরবর্তী সময় দিতেন, দেখা যাচ্ছে হয়তো আমি হয়তো আপনার কাছ থেকে বা কিছু সাপোর্ট পেতে পারি, বা আপনারা যে কাজ করছেন এটার নামটা কি? এগুলো তো ভাই কোর্সের মধ্যেই বলা হবে, তো আপনাকে কিভাবে পার্সোনালি ভাই আপনাকে দিই? আপনি বলেন না, এখানে পার্সোনালি কিছু করা হবে না, সবাইকে নিয়েই কাজ করা হবে। আমি কিছু বলি, হ্যাঁ সবাইকে এখানে পার্সোনালি কোনো কিছু করা হবে না। গ্রুপটা দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার দিছি, এবং দেখতে পারবেন যে আমাদের কিন্তু একটা ইনস্টিটিউশন, এখানে একজন ট্রেনার না, 7 থেকে 8 জন ট্রেনার আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, এই যে একজন ট্রেনার, এই যে একজন ট্রেনার, এই যে আমি নিজে একজন ট্রেনার, এই যে একজন ট্রেনার, বুঝছেন? এরা কিন্তু প্রত্যেকে আপনাকে সাপোর্ট দিবে। এবং আমাদের গ্রুপ ওয়ার্কগুলো দেখেন, আমাদের কিন্তু একটা ইয়ে না, গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, গুগল অ্যাডসেন্স আছে, ফরেক্স আছে, আমাদের এমন একটা গ্রুপ মোটামুটি 10,000+ মেম্বার। তো আমরা কিন্তু ভাই এমনি প্লাস আমি 2 থেকে 3 জায়গায় আপনার ট্রেনিং করাই। আপনি যদি বাংলাদেশে ইনস্ট্রাক্টরির নাম শুনে থাকেন, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, হ্যাঁ সেখানে আমরা ইনস্ট্রাক্টরি আই একাডেমির সদস্য, বা ইনস্ট্রাক্টরিতে আমাদের কোর্স আসবে খুব শীঘ্রই নভেম্বরে। তো এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের গ্রুপ ওয়ার্ক, এবং আমরা কিন্তু এই সাপোর্টগুলো সবই দিয়ে থাকি। জি ভাই, আরেকটা কথা হচ্ছে যে আপনারা কি লাইভে ক্লাস করান? এই যে হচ্ছে যে মানে এবং যাবতীয় প্রবলেম আমরা ওখানে সলভ করে দিই। হ্যাঁ, তাছাড়া লাইভে ক্লাস করার মতো আমাদের সময়কে আপনারা বাংলাদেশে কিছু কিছু ইনস্টিটিউশন পাবেন লাইভে ক্লাস করাতে এক সময়, কিন্তু তাদের খরচ যে পরিমাণ, হ্যাঁ সেটা দিয়ে প্রচুর, হ্যাঁ 20,000 টাকার নিচে বাংলাদেশে ফরেক্স কেউ শিখায় না। ইভেন ইভেন আমি আমার কথা বলি, আমি যখন কোন পুরাতন লোক পাই বা পুরাতন কোন ট্রেডার 3-4 বছর ধরে ট্রেড করে সাকসেসফুল হতে পারছে না, আমাকে নক করে, আমি কিন্তু তাকে 3 ঘন্টা সময় দিই, এবং 3 ঘন্টার বিনিময়ে আমার ফিজ থাকে 10,000 টাকা। তার মধ্যে এই যে খরচ চালাবে কিভাবে, এখন তো আমাদের ইউজারই নেই, তো কিভাবে খরচ চালাবে? আরেকটা বিষয় বলি আপনাকে, বাংলাদেশে যতগুলো ইনস্টিটিউশন আছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শেখানোর জন্য, আপনি ট্রাই করবেন সবগুলো, একটা জিনিস শুধু দেখবেন ভাই, অনলি 2% ইনস্টিটিউশন আপনাকে রিয়েল ফ্রিল্যান্সিং শিখিয়ে আপনাকে মার্কেট প্লেস থেকে কাজ করিয়ে, আমি আবারও বলছি মার্কেট প্লেস থেকে কাজ করিয়ে আপনাকে সাকসেসফুল করে দিবে, আর বাকি 98% আপনাকে কাজ শিখাবে, কিন্তু মার্কেট প্লেসে কিভাবে কাজ পাচ্ছেন, কাজ পাচ্ছেন কিনা এই বিষয়ে আপনাকে কোনো টেক কেয়ার করবে না। আমাদের ইনস্টিটিউশনে যেটা শর্ত থাকে যে আমাদের সিস্টেম অনুযায়ী যে 2 মাস আপনারা ক্লাস করবেন, সেই 2 মাস আমাদের সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আপনার সাকসেসফুল হওয়ার দায়িত্ব আমাদের। আপনার যদি নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দেন যেটাই করেন না কেন, আপনাকে ফিভার থেকে বলেন বা ইউটিউব মার্কেটিং থেকে বলেন, ডিজিটাল মার্কেটিং থেকে বলেন, আপনার ডলার আপনার অ্যাকাউন্টে
এনে দেওয়ার দায়িত্ব পর্যন্ত আমাদের, তারপরে আপনি যখন ফার্স্ট টাইম ডলার আর্ন করবেন আমাদের মাধ্যম দিয়ে, আপনারা নিজেরাই তখন সাকসেসফুলি বাকি ডলার গুলো সারা জীবন লাইফ টাইম আর্ন করতে থাকবেন। এইটা এইটা কোয়েট ইনস্টিটিউশন গ্যারান্টি দেয় আমি জানি, তবে আমি যতটুকু জানি যে অনলি 2% ইনস্টিটিউশন এই গ্যারান্টি দিয়ে কাজ করে, তারা অবশ্যই রেপুটেড এবং আমার নজরে এই 2% ইনস্টিটিউশন অবশ্যই সম্মানের সর্বোচ্চ শিখরে থাকে। আর তাছাড়া এটা বিষয় অনেকে করতে চাচ্ছিলেন আমাদের ইউটিউব চ্যানেল এই যে ফরেক্স নিয়ে সার্চ দিতে পারেন, গোল্ডমাইন ফরেক্স, যদিও ইনঅ্যাকটিভ হয়ে গেছে, বাট একটা সময় আমাদের ট্রেনার হচ্ছে ইউটিউবটা টোটালি চালাতো, তখন তার নামটা অনেক ছিল, এখন চাকরিতে ঢুকে সে মোটামুটি একটু ইনঅ্যাকটিভ হয়ে গেছে। ঠিক আছে, আরো বিশ্বস্ততার কারণে দেখেন এই যে আমাদের কিন্তু একাডেমিক কোর্স কিন্তু বাংলাদেশের বড় বড় ইয়েতে থাকে, ইনস্ট্রাক্টরি মেন্টোরিয়ান, বা আপনি যদি ইনশাল্লাহ আমরা 10 মিনিট স্কুলেও যাচ্ছি খুব তাড়াতাড়ি, তো আমরা যদি আপনাদের সার্ভিস না দিই, অ্যাকচুয়ালি সার্ভিস না দিলে কিন্তু আমাদের এইগুলা এই পোর্টফোলিওগুলো আমরা দেখাতে পারবো না। হ্যাঁ, তো এই দিক থেকে কিন্তু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যে হচ্ছে আপনারা যাতে ভালো কিছু করেন, কারণ আপনারা ভালো কিছু করলে আমরা ভালো জায়গায় যাইতে পারবো, এই আর কি। এবং আমাদের যারা কোর্স করছে এখানে আমি দেখি যে আমাদের এখানে আমি কাউকে দেখি যে এখানে আমাদের স্টুডেন্ট কেউ আছে কিনা, অ্যাকচুয়ালি আমাদের কি কেউ স্টুডেন্ট আছে? কোশ্চেন টু জানা ছিল। আচ্ছা ভাই একটা সেকেন্ড ভাই, একটু মিনিট ভাই, এক মিনিট। আচ্ছা আমাদের কি কোনো স্টুডেন্ট আছেন এখানে যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা ইয়েতে আছেন? এই শাহবাজ ইলাহি ভাই, তো ভাই আমাদের শাহবাজ ভাই আমাদের স্টুডেন্ট, মোটামুটি এক কোর্স থেকে সে মানে আরেক কোর্সে যাচ্ছে, আরেক কোর্সে যাচ্ছে, সে মানে বলতেছে যে ভাইদের সাপোর্ট এত ভালো যে হচ্ছে আরেক যাইতেই থাকি। তো ভাই যদি একটু বলেন, আমি আপনারা কিন্তু জানিও না যে আপনি এখানে এসে বসে আছেন। না ভাই আমি জয়েন করছি না, অনেকগুলো কোর্সই বাইরে করায়, আপনারা ইচ্ছে করলে জয়েন করতে পারেন, আমাদের ভাই ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার শুক্রবার রাত 10টা থেকে 11টা ক্লাস হইতে পারে, অর্থাৎ আপনার হচ্ছে 11:30টা বেজে যেতে পারে যদি আমাদের, যেমন ইভেন হচ্ছে গত ক্লাস গুলো 2 ঘন্টা করেও হয়েছে, যদি অনেকে বুঝতে পারে না, তো সবার জন্য তো এক টাইম ফিক্সড করে দেওয়া পসিবল না, তো রাত 10টা থেকে শুরু হবে। জি ভাই আরেকটা কথা হচ্ছে যে যদি কেউ মিস করে যে মানে 2 ঘন্টা মিস করে, তো ওটার ভিডিওটা কি আমরা কি পাবো? পরে ভিডিওটা পেয়ে যাবেন, বাট ভাই কিছু সিক্রেট জিনিস থাকে যেটার ভিডিও আমরা আগে অ্যানাউন্সমেন্ট করে দিব যে আজকের ক্লাসে সবাই জয়েন করবেন, কারণ আজকের ভিডিওটা আপনাকে দেওয়া হবে না, কারণ কিছু সিক্রেট জিনিস থাকে যে এমনও আছে যে আমরা একটা কোর্স করাইছি, আমাদের কোর্স হচ্ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে, ঠিক আছে, এমন অনেক আছে বাতপারগুলো করে আর কি, হ্যাঁ 10 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা ক্লাস শুরু হবে, এই যে ভাই শুরু হয়ে গেল আজকে থেকে, মনে করেন শুরু, তো ইনশাআল্লাহ দোয়া করেন আমরা যাতে হচ্ছে আমাদের ফরেক্স ক্লাস ইয়ে কোর্স আমাদের ইনস্ট্রাক্টরিতেও আসে বাংলাদেশের, চলে আসবে খুব তাড়াতাড়ি, আমরা তাদের সাথে একটা চুক্তিতে গেছি, ইনস্টা ফরেক্স ইনস্ট্রাক্টরি বাংলাদেশের সবচাইতে বড় কোম্পানি, 10 মিনিট স্কুল ইনস্ট্রাক্টরি এরা, তো তারা আমাদের একাডেমি দেখছে, দেখার পরে তারা আমাদেরকে নক দিছে, ঠিক আছে, তারা আমাদেরকে নক দিছে। আচ্ছা তো আমাদের ট্রেনার কোশ্চেনের অ্যানসার গুলা দিবেন, আচ্ছা আমি তো ইয়ে করতেছি, আমাকে একজন একটু হেল্প করেন, ট্রেনারদের আমাদের অ্যাডমিনদের ভেতরে একজন একটা একটা করে কোশ্চেন বলেন, এই যারা মেসেজ করছে আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, অ্যানসার দিয়ে দিচ্ছি, আমি করতেছি কোশ্চেনগুলো, আই ওয়ান্ট টু ডু মাই ওন ট্রেড এন্ড আর্ন ফ্রম ইট, নট ইন্টারেস্টেড ইন মার্কেটপ্লেস। ভাই ইটি এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় কাজ করবেন, এখন আপনার তো ব্যালেন্স আছে ঠিক আছে, বাট অনেকের ব্যালেন্স নাই, তাদের জন্য মার্কেটপ্লেস। কেমন টাইম দেওয়া লাগবে ডেইলি, আশা করি এটার অ্যানসার দিয়ে দিছে। আরেকটা হচ্ছে ইনভেস্ট ছাড়া লাইভ ট্রেড করা যাবে কিনা, ইনভেস্টর লাইভ ট্রেড করা যাবে কিনা, ইনভেস্টর ভাই তো আপনি রিয়েল ট্রেডে ইনকাম করতে হলে অবশ্যই ইনভেস্ট করা লাগবে, আর তাছাড়া আপনি ডেমো ট্রেড করতে পারবেন রিয়েল মার্কেটের সাথে, কিন্তু সেই ডেমোর প্রফিট আপনি একটা সিঙ্গেল পয়সা তুলতে পারবেন না। এই ভাই এই বেসিক জিনিসগুলো জানে না তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট করবে?
না এরা এই জন্য তো আমরা বেসিকের জন্য ক্লাস নিয়ে থাকি, হয়তো অনেকে নাও জানতে পারে, তাই না? বেসিকের জন্য ক্লাস নিয়ে থাকি। তাছাড়া ইনভেস্ট একটা কোশ্চেন সবার মধ্যে থাকে, আমি অ্যানসারটা দিয়ে দিই। যে ভাই ফরেক্স ট্রেড করার জন্য নাকি অনেক টাকা দরকার হয়, অনেক টাকা ছাড়া নাকি ফরেক্স মার্কেটে থাকা যায় না, 100% ভুল কথা। মিনিমাম 1000 টাকা দিয়ে শুরু করা যায়। মিনিমাম 1000 টাকা দিয়ে আপনি করবেন, এবং ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করতে হবে, যেটা বাংলাদেশে 99% ট্রেডার ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাই জানে না, যেটাকে পার্সেন্টেজ দিয়ে হিসাব করা হয়। ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করলে $10 যথেষ্ট আপনার জন্য টিকে থাকার জন্য, সেটা সেটা আমি চ্যালেঞ্জ নিব। দ্যাটস ইট। জি, মাইক্রো অ্যাকাউন্ট লাগবে আর কি, এই আর কি। নেক্সট কোশ্চেন, ক্লাস রেকর্ড হ্যাভ আই ক্লাস রেকর্ড পাবেন, আইকিউ অপশনে কি ট্রেড করা যাবে কিনা? না, আইকিউ অপশনটা আমি সম্পূর্ণই ডিমোটিভেট করি। আইকিউ অপশন কোনো ফরেক্স মার্কেট না, জি একটা জুয়া একটা। নেক্সট কোশ্চেন, একজন লিখছে ভাই আপনি কি রেগুলার ট্রেডার, আপনার পোর্টফোলিওটা একটু দেখান। হ্যাঁ অবশ্যই, আমি রেগুলার ট্রেডার, যখন আমাদের সাথে ট্রেড করবেন তখন আমি আমার পোর্টফোলিও দেখাবো। নেক্সট, আর ভাই আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলাম, ওইখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেন ভাই, যেটাতে কোনো আর কোন সময় দেখতে পারি। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে বিএস একাডেমি ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু টিউটোরিয়াল পেয়ে যাবেন, ক্লাস কোয়ালিটি সেখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। এই যে ইউটিউব চ্যানেলটা, সো এখানে ফরেক্সের ক্লাস আছে, বা আপনি আদার্স অ্যামাজন, আমরা যেটা হচ্ছে আমাদের হট কোর্স অ্যামাজন অ্যাফিলিয়েট, সেটার ক্লাস অনেকগুলো আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই যে ফরেক্সের ফার্স্ট ক্লাসটা আপনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত করা লাগে? ওই যে ভাই $1000 বলে দিল, বা $10, $850, যাই হোক। আর রিটার্ন কেমন আসবে, রিস্ক কেমন, এটা জানতে চাইছে। আর রিস্ক পার ট্রেডে ম্যাক্সিমাম 1.5%, পার ট্রেডে প্রফিট 12-13%, মানে 12-13% পার ট্রেডে প্রফিট, এবং রিস্ক ম্যাক্সিমাম 1.5% পার ট্রেডে। মান্থলি অ্যাভারেজ কত প্রফিট আসবে, এটা সবার মধ্যে কোশ্চেন থাকে। ভাই মান্থলি অ্যাভারেজ প্রফিট আপনি কি পরিমাণ ট্রেড পাচ্ছেন, এবং আপনি প্রত্যেকটা ট্রেড ওপেন করতে পারছেন কিনা, বা প্রত্যেকটা ট্রেড নিচ্ছেন কিনা, তার উপরে ডিপেন্ড করবে। আপনার যদি এমন হয় যে মাসে আপনি 10টা ট্রেড পাইলেন, সে এক্সাম্পল যারা পুরাতন আছে তাদেরকে বলছি যে আপনি মাসে 10টা ট্রেড পাইলেন, আমি ধরলাম যে 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেডই আপনি স্টপ লস হিট করে গেল, 5টা ট্রেড আপনি স্টপ লস হিট করে গেল সিস্টেমের ভিতরে। সিস্টেমের বাইরে হলে আমার রিস্ক না, সিস্টেমের ভিতরেই থাকতে হবে। যদি সিস্টেমের ভিতরে থাকেন তবে আমার রিস্ক, সিস্টেমের ভিতরে না থাকলে আমার রিস্ক না, এটা বলে দিচ্ছি। আমি ধরলাম যে 5টা ট্রেড স্টপ লস হিট করে গেল, আপনি 5টা ট্রেডে পার ট্রেডে আপনি 1.5% করে লস করলেন, এক মাসে আপনি 10টা ট্রেড পাইলেন, 1.5% করে 5টা ট্রেডে লস করলেন 7.5%। আর আপনার এক একটা ট্রেডে আপনি 12% এর নিচে প্রফিট আসবে না, 12% করে আপনি পার ট্রেডে প্রফিট করলেন, তাহলে 5টা ট্রেডে আপনি 60% প্রফিট করলেন, তাহলে 60% থেকে আপনি 7.5% বাদ দেন কত, অ্যাবাউট 50% প্লাস। কিন্তু আপনি প্রতিটা ট্রেড ধরতে পারবেন কিনা, বা আপনি সেই সময় দিবেন কিনা, বা আপনি প্রতিটা ট্রেডে উদাসীন হয়ে যাবেন কিনা, আমার মতো আমি যখন মাঝে মাঝে উদাসীন হয়ে যাই, আমি আমার স্টুডেন্টদেরকে, লাস্ট ব্যাচ স্টুডেন্টকে, আমি আমি ব্যাংকে বসে আছি, তারা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, ভাই ট্রেড নিয়েছি, ভাই এই যে মার্কেটে ট্রেড পাওয়া গেছে, ভালো কথা, তারা নিয়েছে। কিন্তু আমি যখন ট্রেড অলরেডি 1:5 এ চলে গেছে, তখন আমি ফ্রি হয়ে কফি খাইতে গিয়ে দেখতেছি যে না তারা ট্রেড পেয়ে গেছে, আমি কিন্তু টিচার হয়ে আমি কিন্তু ট্রেড পাইনি, কারণ আমি সময় দিতে পারিনি। দ্যাটস ওয়াই আপনি কি পরিমাণ সময় দিতে পারবেন, মানে কি পরিমাণ প্রত্যেকটা অ্যানালাইসিস আপনি সিরিয়াসলি নিচ্ছেন কিনা, তার উপর ডিপেন্ড করবে। আবার আমি ধরলাম যে আপনি 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেডই আপনি স্টপ লস হিট করে গেলেন, 7টা ট্রেড ম্যাক্সিমাম, আমি ধরলাম 7টা ট্রেড আপনি স্টপ লস হিট করলেন, অনলি 3টা ট্রেড আপনার প্রফিট হিট করলো, 3টা ট্রেড প্রফিট হিট হবেই ভাই, কোনো ব্যাপার না, 7টা ট্রেড আপনার স্টপ লস হিট করে গেল, 7টা ট্রেড স্টপ লস হিট করলে আপনার কত আসে, 7-15 ওদিকে 7%, আর এদিকে হচ্ছে 3.5%, 10.5% আপনি লস করলেন, 10.5% লস করলেন, আর তিনটা ট্রেড, অনলি তিনটা ট্রেড আপনার টেক প্রফিট হিট করলো, পার ট্রেডে আপনার প্রফিট
12% করে তিনবার আপনি 36% প্রফিট করলেন, তাহলে 36% থেকে আপনি 10.5% লস বাদ দেন, আপনি 25% প্রফিট কিন্তু করে ফেললেন। এখন সবার কোশ্চেন থেকে যে ভাই আমার অ্যাকাউন্ট জিরো হতে হলে কয়টা ট্রেড পর পর হিট করা লাগবে, ভাই ইন্টারন্যাশনাল মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টের জিরো করতে হলে মিনিমাম 75টা ট্রেড পর পর স্টপ লস হিট করা লাগবে, 75টা ট্রেড। আমাদের সিস্টেমে ভাই 75টা ট্রেড কখনোই পর পর আপনি ইচ্ছা করলেও হিট করাতে পারবেন না, এক। আর দুই হচ্ছে প্রত্যেক 10টা ট্রেড, ভাই 10টা ট্রেডের মধ্যে 10টা ট্রেড আমার এসএল হিট করে, আপনি যদি প্রত্যেকটা ট্রেড নিতে পারেন, আমি আবারো আপনাকে রিপিট করতেছি কথা, প্রত্যেকটা ট্রেড আপনি যদি ধরতে পারেন কখনোই ভাই পর পর 10টা ট্রেড আপনার স্টপ লস হিট করবে না। ইভেন প্রথম যে রেশিওটা দিলাম লাস্ট উইকের আমাদের স্টুডেন্টের যে পোর্টফোলিও আছে সেটা অনুযায়ী এই এই সপ্তাহে যেটা আজকে শেষ হচ্ছে এই সপ্তাহে প্রথম তিনটা ট্রেডই প্রফিট পর্যন্ত চলে গেছে, পরে একটা ট্রেড 1:5 এ গিয়ে ব্যাক করে গেছে, যেটা ব্রেক ইভেনে 1:5 এ গেলে আমরা ব্রেক ইভেন শিখিয়ে দিই, ব্রেক ইভেনে হিট করছে এবং দ্বিতীয় ট্রেডটা স্টপ লস হিট করছে। দ্যাট মিন্স এই সপ্তাহে আপনারা চারটা ট্রেডের মধ্যে একটা ট্রেড স্টপ লস আর তিনটা ট্রেড টেক প্রফিট এ গেছে, আরেকটা ট্রেড ব্রেক ইভেনে চলে গেছে। ওকে, আবার আপনি যে প্রত্যেক সপ্তাহে চারটা ট্রেড পাচ্ছেন এমন না, এমন সপ্তাহ আসবে যে আপনি একটা বা দুইটা ট্রেড পাচ্ছেন, কিন্তু একটা বা দুইটা ট্রেড পাওয়ার জন্য আপনাকে চুপ করে বসে থাকতে হবে, আপনাকে ইনভেস্টর হতে হবে ইনভেস্টরের মতো। আপনি বড় বড় ইনভেস্টরদের ছবি টাঙিয়ে ছবি বাঁধাই করে দেয়ালে ঝুলাই রাখলেন আর আপনি তাদেরকে ফলো করলেন, কিন্তু তাদেরকে ফলো করলেন এটা হবে না। বড় বড় ইনভেস্টররা একটা ট্রেড করার আগে প্রত্যেকটা অ্যানালাইসিস করে তবে ওই কারেন্সির পিছনে ইনভেস্ট করে। আর আপনাদের হাত চুলকায় কখনো, হাত চুলকানো ট্রেড যেটা আছে যে মন চাইলো ট্রেড নিলাম বা এরকম চুলকাইতেছে কোনো ট্রেড পাইনি, তিন দিন হয়ে গেছে ভাই, সপ্তাহে দুই দিন বাকি আছে মার্কেট ওপেন, কোনো ট্রেড পাইনি, একটু চুলকানি দিয়ে একটু ট্রেড নি, ওইটা রিস্ক আমাদের না। ওইটা যদি আপনি ওই ট্রেডটা 1.5% লস করেন, সে ওই ট্রেডটা আপনি 1.5% লস করে গেলেন, আপনি চুলকানির কারণে যদি 1.5% লস করেন তাহলে ওই 1.5% কিন্তু আপনাকে কভার দেওয়ার জন্য কিন্তু আবার আবার চুলকানি করে ট্রেড নেওয়া লাগবে, অথবা আপনার রিয়েল ট্রেডের জন্য বসে থাকা লাগবে যে না ভাই 1.5% যখন লস হয়ে গেল তাহলে আমার নেক্সট ট্রেডটা আমি সিস্টেম আসলে তো আমি ট্রেড নিই, তাহলে ভাই কেন আপনার এই এই ট্রেড আসেনি বলে চুপচাপ বসে না থেকে চুপচাপ আঙুল আঙুল কামড়াই, এই আঙুল কামড়ানি অভ্যাস বাদ দিতে হবে। এটাই একটা স্ট্রং সাইকোলজি, ট্রেড আসবে সিস্টেমে পড়বে তবে আমি ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না, এই থিওরিতে যদি থাকতে পারেন তবে আপনি সাকসেসফুল হইতে পারবেন। এটাকেই বলা হয় সাইকোলজির ফাইনাল স্টেপ, যতদিন আপনি আপনার সাইকোলজিকে এই জায়গায় না নিয়ে যেতে পারবেন ততদিন আপনি রিস্কের মধ্যে আছেন। সাইকোলজিকে এই জায়গায় নিয়ে যাওয়া ভাই অনলি সময়ের ব্যাপার, এক মাস সময় আপনার সাইকোলজি স্ট্রং হয়ে যেতে পারে যদি আপনি নিজে থেকে প্রতিজ্ঞা করেন, এটাই, তাছাড়া কিছু না। জি ভাই, আরেকটা কথা হচ্ছে যে আমাদের আমাদের জন্য যারা জানে না আরকি যে কোন ব্রোকারে মানে ট্রেড করব আমরা আরকি, কোন ব্রোকার, আচ্ছা ব্রোকার তো অনেক আছে, যদি আপনার ব্যালেন্স স্মল হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে আইসি মার্কেট, আইসি মার্কেট ব্রোকারে ট্রেড করার জন্য। আর যদি আপনার ব্যালেন্স বিগ হয়ে যায় কোন মানে হাই ভলিউমের ব্যালেন্স তাহলে আপনি বড় বড় ওয়ার্ল্ডের যেসব জায়ান্ট ব্রোকার আছে যাদের আন্ডার ভেরিফিকেশন হচ্ছে, হ্যাঁ টিকমিল, ভাই টিকমিল, টিকমিলের চাইতে আইসি মার্কেট অনেক ভালো। টিকমিলকে আপনি জায়ান্ট ব্রোকার বলেন কি করে, জায়ান্ট ব্রোকার হচ্ছে আপনার স্যাক্সো ব্যাংক, ইটোরো, তারপরে হচ্ছে আপনার ওয়ান্ডা, এইসব হচ্ছে জায়ান্ট ব্রোকার যেখানে আপনার ভেরিফিকেশন হতেই 15 দিন সময় লেগে যাবে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে লাইট ফরেক্স, তো দেখলাম যে অ্যানালিটিক্যাল ভেরিফিকেশন, লাইট ফরেক্স হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড ক্লাসের ফোর্থ গ্রেডের একটা ব্রোকারেজ হাউস। এটা এইগুলা এইসব বিষয়গুলো আপনি যখন ব্রোকারের চ্যাপ্টারটা আসবে তখন আমি ব্রোকার সম্পর্কে টোটালি বলবো, মার্কেট মেকার ব্রোকার বা ফ্রড ব্রোকার। লাইট ফরেক্স আমি ট্রেড করছি 2013 সালে, লাইট ফরেক্স এর বাংলাদেশি যে এজেন্ট ছিল সেও এখন এই লাইট ফরেক্স এর কারণেই নিজেরে গুটায় বাটায় এখন জমির দালালি করে বেড়াই, বুঝছেন? আমি এটা আমি জানি লাইট ফরেক্স এর মূল হলো জানেন এখনো পর্যন্ত কিন্তু ট্রেড চলতেছে আর কি লাইট ফরেক্স এ, অনেকেই করছে লাইট লাইট ফরেক্স এর ট্রেড চলছে। লাইট ফরেক্স এর যে মার্কেট আছে ইনস্টা ফরেক্স এর মতো মার্কেট আছে, ইনস্টা ফরেক্স লাইট ফরেক্স এর তো সব বাংলাদেশে ফ্রড গিরি করে, তারপর আরেকটা ছিল আপনার ইনস্টা ফরেক্স লাইট ফরেক্স, আরেকটা খুব ভালো ব্রোকার ছিল ভুলে গেলাম, আইরন এফএক্স, আইরন এফএক্স তে একদমই ফরেক্স, হট ফরেক্স, হট ফরেক্স, এই সব ব্রোকারে যাবেনই না ভাই মনের বলেও। ও আচ্ছা, মানে আইসি মার্কেট ইজ দা বেস্ট, আইসি মার্কেট আইসি মার্কেট বেস্ট সেকেন্ড। আপনি এখন পর্যন্ত যারা দীর্ঘ আমার দেখা মতে দীর্ঘ 6-7 বছর এখন রিপোর্টে
রিপ্রেজেন্ট ধরে রাখছে তাহলে হচ্ছে আপনার এক্সনেস এক্সনেস হ্যাঁ জি জি এক্সনেস ব্রোকারে আছে আপনি ইটোরোতে আপনি অ্যাকাউন্ট করে আগে ভেরিফিকেশন করেন আপনি ইটোরোর যে কথা বলছিলেন ইটোরো আপনাকে নিলে তারপর আপনি ইটোরোতে ট্রেড করতে যাবেন ইটোরো আপনাকে নিবে কিনা সেটা চিন্তা করতে হবে কারণ আপনি বাংলাদেশি এইসব ব্রোকারে ট্রেড করার জন্য অনেক ধাপ কমপ্লিট করে তারপর এইসব ব্রোকারে ট্রেড করতে হয় এরা খুব রেপুটেড এবং খুবই সিকিউর ব্রোকার এখানে মিলিয়নিয়ার লোকরা ট্রেড করে জায়গা আছে আমাদের কিন্তু আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করব সেক্ষেত্রে ব্রোকার যদি আমার সাথে চিট করে সেক্ষেত্রে আমি কমপ্লেইন দিব কোথায় বা আমার এখানে কোনো অপশন আছে কিনা এই সিকিউরিটিটা কোথায় আমার এই জন্যই তো আপনাদেরকে বললাম যে বিষয়টা যে ভাই এর আগে যে ভাই লাইট ফরেক্স ইটোরো বা এই কথাগুলো বলতেছিল উনি কতদিন মার্কেট আছে আমি জানি না এফসিএ রেগুলেটেড ব্রোকারেজ হাউস ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এটা হচ্ছে ইংল্যান্ডের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যারা ওয়ার্ল্ড ওয়াইড ফরেক্স মার্কেটের মধ্যে সবচেয়ে স্ট্রিক্ট আপনি যে দেশেই থাকেন না কেন আপনি আপনার সাথে যদি ব্রোকারেজ হাউস চিট করে আপনি আপনার পোর্টফোলিও তাদের কাছে দিলেই তারা ব্রোকারের 12টা বাজায় দিবে 2015 সালে আয়রন এফএক্স নামে ওয়ার্ল্ডের একটা জায়ান্ট ব্রোকারেজ হাউস ছিল তারা জাস্ট ক্লায়েন্টের সাথে চিট করেছিল ক্লায়েন্ট তো সেই টাকা পাইছেই সঙ্গে আয়রন এফএক্স এর লাইসেন্স ক্যান্সেল করে আয়রন এফএক্স কে বন্ধ করে দেওয়া হয়েছে বুঝছেন এই জন্য লাইট ফরেক্স রোবো ফরেক্স হট ফরেক্স ইনস্টা ফরেক্স এরকম থার্ড গ্রেডের ব্রোকারে কখনোই যাবে না আপনাকে থার্ড গ্রেডের ব্রোকাররা এজেন্ট পাঠায় মার্কেটিং করবে আর ফার্স্ট গ্রেডের ব্রোকারকে আপনি খুঁজে নেবেন এটা আপনার হচ্ছে যে কথা আচ্ছা এই জন্য সব সময় দেখলাম যে লাইট ফরেক্সে এজেন্ট টেলিগ্রামে মেসেজ দেয় নক করে হ্যাঁ এদের 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 হচ্ছে ফ্রডগিরি করার ইচ্ছা আছে বলেই করে ফরেক্স মার্কেটের ভিতরে অনেক বাদ দিলাম হ্যাঁ ফরেক্স মার্কেটের ভিতরে অনেক ইনসাইড আউট আছে মার্কেট মেকার ব্রোকার এসটিপি ব্রোকার ইসিএন ব্রোকার হ্যাঁ তো মার্কেট মেকার ব্রোকাররাই আপনার কাছে অ্যাড করে বেড়াবে আর ইসিএন ব্রোকারকে আপনি আপনার স্বার্থে খুঁজে বেড়াবেন মার্কেট মেকার ব্রোকার এবং ইসিএন ব্রোকার সম্পর্কে ক্লাসে ডিটেইলস বলা হবে তখন আপনারা এই দুটো সম্পর্কে শিখে নেবেন যে কেন আপনারা মার্কেট মেকারে যাবেন না এটাই নেক্সট কোশ্চেন কি আছে মেসেজে হ্যাঁ মোট কতগুলা ক্লাস ভাইয়া পাঁচটা এই আপনার 15টা ক্লাস হবে ফরেক্স এর উপরে আর যারা মার্কেট প্লেসে কাজ করতে চান তাদের জন্য এক্সট্রা 5টা ক্লাস থাকবে ক্লাস শুরু হবে ভাই যে আজকে থেকে শুরু মিনিমাম বাজেট কত থাকতে হবে মিনিমাম বাজেট 850 টাকা ডুয়েল কারেন্সি কার্ড কি মাস্ট না ট্রেডিং শুরু করতে কেমন টাকা ইনভেস্ট করতে হবে বললাম তো ফ্রিতেও করা যাবে সমস্যা নাই ফরেক্সে কি কম্পিটিশন আছে লাইক যদি অনেক পিপল ফরেক্স করে স্টার্ট করে ইত্যাদি ইত্যাদি কম্পিটিশন আছে কিনা যে অনেকে মার্কেটে ঢুকলে কি মার্কেটটাকে খেয়ে দেবে কিনা এমন একটা কথা ভাই নো চান্স এটাই কোনো চান্সই নাই ফরেক্স অপ্রতিদ্বন্দ্বী এখানে কারোর সাথে কোনো কম্পিটিশন নাই এটা এটা কি একটা ছোট প্ল্যাটফর্ম নাকি এটা একটা বিগ বিগ প্ল্যাটফর্ম যারা ভাই জানে ফরেক্স বাংলাদেশে কিন্তু কেউ শেখায় না সুজা কথা কারণ কি জি 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 মানে অনেকে হাইড হয়ে যায় যে এতই ইনকাম করে হাইড হয়ে যায় যে আমার শেখানোর সময় কই বাট আমরা শিখাইতেছি কারণ আমাদের একটু দরকার আছে কিছু ফেস ভ্যালু দরকার আছে আমরা একটু বড় বড় সরকারি প্রজেক্টগুলোর দিকে আগাচ্ছি আমাদের একটু ফেস ভ্যালু দরকার আছে হ্যাঁ এলআইসি এর মতো প্রজেক্টগুলো আমরা আনবো যার কারণে আমরা একটু চাচ্ছি যে আমাদের একটু এঙ্গেজ হোক মানুষ আবার আর দরকার আমাদের দেশের তো দরকার এইগুলো করার কারণ অলরেডি মানে কি হবে বাংলাদেশ মানে বাংলাদেশ বলা যায় না হ্যাঁ বাংলাদেশের মানুষ তো কি বলবো আর এমনি শেষ ব্যবসা মানে হাই গ্রুপে দেখবেন যে একজন আছে বা আমাদের এই উনি মিটিং এ আছে কিনা জানি না ঠিক আছে কাউন্সিলর কি আপনি এখানে কাউন্সিলর কি আছেন গ্রুপে মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ মেসেঞ্জার গ্রুপেও আছে এই যে নুসরাত জাহান হ্যাঁ
তো উনি আমাদের দুইটা কোর্সেরই স্টুডেন্ট, প্লাস হচ্ছে উনি আমাদের দেখবেন যে মেসেঞ্জার গ্রুপেও আছে, তো উনি যাবতীয় সম্পর্কে বলে দিবে, সমস্যা নাই। আর টাকা ডিপোজিট করার সাপোর্ট কি আপনারা দিবেন? আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের গ্রুপে সবাই কম বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিই যে অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করেন, ভাই আমার পার্সোনাল মেসেজ রিপ্লাই দেওয়ার বা দেখার মতো আমি এতই ব্যস্ত থাকি যে ভাই সময় হয় না, বুঝছেন? এটা অনেকে রাগ করতে পারেন, এখানেও দু একজন নতুন আছেন আমি জানি, তারা আমাকে অলরেডি মেসেজ দিয়ে ফেলছেন, মেসেজ রিকোয়েস্ট এসছে, বাট ভাই কেউ কিছু মনে করেন না, আমার একদমই সময় হয় না পার্সোনালি চ্যাট করার মতো। হ্যাঁ, তাছাড়া আমি যেটা করি সেটা হচ্ছে যে যখন আপনারা গ্রুপে অ্যানালাইসিস গুলো শেয়ার করবেন দিবেন, তখন আমি মোটামুটি সেটার রিপ্লাই তখনই দিয়ে দিই। হ্যাঁ, বাট পার্সোনালি চ্যাট করা খুব কষ্ট হয়ে যায়, এটা হচ্ছে কথা। আচ্ছা, একজন বলছে যে সিস্টেমটা কি এক্স্যাক্টলি একটু বুঝায় বলবে ভাই। না, সিস্টেমটা আমাদের থিওরি, এই সিস্টেমটা আমরা কখনোই এখানে ফ্ল্যাশ করব না। আচ্ছা, এবারে যে কয়টা ট্রেড পাওয়া যায় মান্থলি? মান্থলি এভারেজ আপনি 10 থেকে ম্যাক্সিমাম 15টা ট্রেড পাবেন। আচ্ছা, কত এস থাকলে অ্যাকাউন্ট জিরো হবে? এটা অ্যানসার পাই গেছে, 75 ট্রেডস লস হলে আপনি বে। আচ্ছা, ব্রোকার নিয়ে বলা হয়েছে, সিস্টেমে পড়ার জন্য কি সারা দিন চেক করতে হয়? না, সিস্টেমে পড়ার জন্য আপনি সারা দিন চেক করা লাগবে না, যতদিন আপনি আমাদের সাথে ক্লাস করবেন আমি আমি যে শিডিউল গুলো দিয়ে দিব সেই শিডিউল অনুযায়ী জাস্ট ব্যাক টেস্ট যে কয়দিন করবেন, হয়তো 15 দিন ব্যাক টেস্ট করবেন, এই 15টা দিনই হচ্ছে আপনার জন্য এক্সট্রিম টাইম। এই 15 দিন ব্যাক টেস্ট করবেন এবং খাতা কলমে নোট করবেন, ব্যাক টেস্ট গুলো নোট করবেন, মিনিমাম 30টা ব্যাক টেস্ট করবেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। দেন আপনি যখন ডেমো বা রিয়েল যেটাই করেন না কেন, আপনি যখন ডেমো ট্রেড করে একটু এক্সপার্ট হবেন, যারা নতুন আর যারা রিয়েল ট্রেড করবেন তারা একটু সাইকোলজিক্যালি স্ট্রং হয়ে, আমি যেটা আপনাদেরকে বললাম যে মাঝে মাঝে মোবাইলটা বের করে দেখে নেবেন, আপনাকে কম্পিউটারের সামনে বসানোর দরকার নাই, মোবাইলে আপনার জন্য যথেষ্ট, মোবাইলটা বের করে দেখে নেবেন মাঝে মাঝে। যেমন আমার যে অভ্যাসটা আছে যে আমি হয়তো সপ্তাহে আধা ঘন্টা ম্যাক্সিমাম, এই 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টা ম্যাক্সিমাম সময় দিলেই কিন্তু পারি, কিন্তু আমি এর চাইতে অনেক বেশি দিয়ে ফেলি, কারণ এই জিনিসটাকে ভালোবাসি, এটাই। তো আপনারা এক সময় দেখা যাচ্ছে যে সপ্তাহে আপনি অফিস টাইমে মাঝে মাঝে 1 ঘন্টা পর পর 1-1.5 মিনিট করে সময় দিবেন, যখন ট্রেডের সময় চলে আসবে বুঝতে পারছেন যে এখন ট্রেড হইতে পারে একটা, সেই সময় আপনি 2-10 মিনিট পর মোবাইলটা চেক বের করে চেক করে নেবেন। ট্রেড যখনই চলে আসবে, ট্রেড নেওয়ার পরে স্টপ লস চেক করে সেট করে মোবাইলটা আবার ডাটা কানেকশন অফ করে দিয়ে পকেটে রেখে দেবেন, ডু অর ডাই। তানভীর আহমেদ বলছে, ভাই এক্সনেস কেমন? আচ্ছা ভাই, অ্যানসার তো দিছে, বাংলাদেশে অনেকে বলে ফরেক্স নাকি ইললিগাল, ইজ ইট ট্রু অর? ভাই এটা ফরেক্স তো হচ্ছে ইললিগাল না, ইললিগাল না লিগাল, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাপ্রুভ মার্কেট, বাংলাদেশে যদি ফরেক্সটা 100% লিগাল করে, 100% লিগালি না, তবে আপনি মানি লন্ডারিং এর সাথে না জড়িত থাকলেই হলো, মানি লন্ডারিং এর অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলোর মধ্যে আপনি না পড়লেই হলো, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আপনি লিগালি ট্রেড করে ব্যাংকের মাধ্যমে সরকারকে ভ্যাট দিয়ে আপনি সেই টাকা নিয়ে আসতে পারবেন, সরকার আপনাকে পুরস্কৃত করবে। আর আপনি যদি বিটকয়েনের মতো কাজ করে যদি মানি লন্ডারিং এর সাথে জড়িয়ে যান, তাহলে বিটকয়েন বাংলাদেশে 100% নিষিদ্ধ। আর বাংলাদেশে ফরেক্স নিয়ে যে মিথটা প্রচলিত আছে সেটার কারণ একটাই, যে যদি বাংলাদেশে ফরেক্স মার্কেটটা চলে আসে 100% ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চলে আসে ব্রোকারেজ হাউস গুলোতে, তাহলে বাংলাদেশের মূল যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটটা মুক্তভাবে পড়ে যাবে, যেটা গভর্নমেন্টের ভাবমূর্তিকে পুরোই শেষ করে ফেলবে, যার কারণে আমি 2013 সাল থেকে অনেক কিছু শুনে আসছে, আজ পর্যন্ত কোনো স্টেপ দেখি নাই, এটা না ইলিগাল না লিগাল, মাঝামাঝি একটা কিছু আপনি মানি লন্ডারিং না করলেই হলো, সেটা হচ্ছে বড় কথা। বিটকয়েন বেগুলো নিয়ে কখনোই কাজ করবেন না, বিটকয়েন জমে রাখবেন না, বা অন্যান্য এসব আনএথিক্যাল ইথেরিয়াম
রিপল এই জাতীয় কারেন্সি গুলো আপনি জমিয়ে রাখবেন না, তাহলে আপনি লিগালি কাজ করতে পারবেন। আচ্ছা, নুসরাত জাহান বলছে, ভাইয়া আমি দুইটা না আপনাদের সাথে চারটা কোর্সে আছে এক্সামের প্রেসারে, বাকিগুলোতে চলে আসব প্রেসার গেলে। বিএস একাডেমিজ লাইক এ ফ্যামিলি, থ্যাংক ইউ নুসরাত আপু। আচ্ছা, আমরা অ্যাডমিশন নিতে হলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওনার নাম্বারটা বলে দিন। আচ্ছা, পেজে মেসেজ দিন অথবা মেসেঞ্জার গ্রুপে নুসরাত জাহান বললেই হবে। ভালো, আমার পেজে অনেক নক দিন অ্যাডমিশনের জন্য। আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ড কি মাস্ট? না ভাই, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না, এটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, না ডুয়েল কারেন্সি ভাই কার্ড লাগবে না। আপনি যখন অনেক বড় একজন জায়ান্ট ট্রেডার হয়ে যাবেন, সাকসেসফুলি যখন অনেক জায়ান্ট ট্রেডার হয়ে যাবেন, জায়ান্ট মানে বুঝেন তো, হ্যাঁ, ছোটখাটো ট্রেডার না, হ্যাঁ, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা বা ডলার নিয়ে ট্রেড করবেন, তখন আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে হবে যে কোনো ব্যাংক থেকে। তখন অনেক ট্রিক্স এন্ড ট্যাকটিক্স ফলো করে আপনাকে জায়ান্ট ব্রোকারে ট্রেড করতে হবে। জায়ান্ট ব্রোকারে ট্রেড করতে হলে জায়ান্ট কারেন্সি লাগবে, এবং জায়ান্ট কারেন্সির জন্য তখন আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগতে পারে। বাট এখন আপনার 2-5 হাজার ডলারের জন্য বা 10 হাজার ডলারের জন্য কিছু লাগবে না। স্যার, আপনার ক্লাস করলে মিনিমাম কত এস ডিপোজিট করলে ভালো হয় যেন লস না হয়, একটা কোশ্চেন আসছে। কত ডলার ইনভেস্ট করলে লস হবে না? আমি ভাই, যারা রিয়েল টেরে টেস্ট নিতে চান, মানে যারা নতুন, ডেমো না করে, ডেমোতে আসলে মানুষ সিরিয়াস হয় না এবং সাইকোলজি স্ট্রং হয় না, সেই জন্য আমি সাজেস্ট করি যে রিয়েল টেরের টেস্ট নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এটা আমাদের, আমি যেটা করাই, যে কোনো একটা মাইক্রো অ্যাকাউন্ট না সেন্ট অ্যাকাউন্ট, সেন্ট অ্যাকাউন্টে $10 ডিপোজিট করতে পারেন, অনলি $10, হ্যাঁ, $10 ডিপোজিট করে আপনি সেটা দিয়ে রিয়েল ট্রেড করতে পারেন। এনাফ, যখন আপনি $10 কে কোনো এক সময় সাকসেসফুলি $20 করে ফেলতে পারবেন, তখন বুঝবেন যে আপনি এর চাইতে বেশি ইনভেস্ট করার জন্য রেডি। মোস্তফা ভাই লিখছে, সিজার ভাই, আমরা যারা ওল্ড স্টুডেন্ট আছি তাদেরকেও সাথে রাখুন। মোস্তফা ভাই আমাদের 2018 স্টুডেন্ট, তখন আমাদের কোর্স ফি ছিল 15,000 টাকা, এবং হচ্ছে তখন আমরা কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট কিছু দিতাম না, তখন আমাদের স্টুডেন্ট ছিল অনেক। তো মোস্তফা ভাই আমাদের সেই 2018 স্টুডেন্ট, মাঝে আমরা ফরেক্স ট্রেডিংটা অফ রাখছিলাম, মানে ট্রেনিংটা। তো মোস্তফা ভাই আমাকে মেসেজ দিয়েন, আমি আপনাকে জয়েন করাই দিব, কোনো টেনশন করেন না। মোস্তফা, আপনি আজকে ক্লাসে জয়েন করেন, আমি তো ট্রেড শিখাচ্ছি, আজকে যে ক্লাসটা আছে এটা তো আমি লাইভ অ্যানালাইসিস ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, আজকেটাই জয়েন করেন। আপনি আজকেটা জয়েন করলে আপনার মতো মানুষ যথেষ্ট, একটা ক্লাসই যথেষ্ট আপনার জন্য, তাহলে আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, আপনি আজকে জয়েন করেন, আজকে যথেষ্ট আপনার জন্য। মোস্তফা ভাই আমাকে মেসেজ দেন ভাই, আমি আপনাকে ব্যাচ 1 অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মান্থলি অ্যাট লিস্ট 10K প্রফিট পাইতে হলে কত ইনভেস্টমেন্ট সেফ? মাই মান্থলি অ্যাট লিস্ট 10K টাকা না ডলার? 10K টাকা, টাকাই ধরি। আমি ওই যে একটা কথা বললাম যে ফরেক্সে যদি আপনি অতিরিক্ত লোভ করেন, তাহলে ফরেক্সে আপনি টিপতে পারবেন, হ্যাঁ, তাহলে আপনি ফরেক্সে আপনি 50-60 হাজার টাকা ইনভেস্ট করে যদি নিয়মিত প্রত্যেকটা ট্রেড করতে থাকেন, প্রত্যেকটা ট্রেড ট্রেড মিস করা যাবে না, তাহলে আপনি মাসে অনায়াসে 10K আশা করি আর্ন করতে পারবেন। 10K ভাই কিছুই না এখানে, আরো বেশি ভাই। ফরেক্স মার্কেটে যারা আসে আমার মতো মানুষ, আমি তো ছোট ট্রেডার, ঠিক আছে, আমি সময় দিতে পারি না ভাই, বিশ্বাস করেন আমি সময় দিতে পারি না, আমি সময়ের অভাবে প্রচুর ট্রেড মিস করি, প্রচুর ট্রেড মিস করি, যার কারণে আমি আমার পোর্টফোলিও যতটা স্ট্রং করব তার চেয়ে অনেক দুর্বল পোর্টফোলিও হয়ে যায়। অথচ এই পোর্টফোলিও স্ট্রং, আমি যদি নিয়মিত এই একটা বছর ট্রেড করতাম, আমার যে পোর্টফোলিও তৈরি হতো, বিলিভ মি অর নট, আমার এই পোর্টফোলিও দেখে আমি ওয়ার্ল্ডের বড় 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 ট্রেডারদের কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারতাম। কিন্তু আমি, যারা ব্যাংকে চাকরি করেন কিনা এখানে কেউ আসে কিনা জানি না, যারা ব্যাংকের অফিসার তারা খুব ভালোভাবে জানে যে ব্যাংকের দিনের বেলা কি পরিমাণ প্রেশার থাকে, হ্যাঁ, মাথার মধ্যে প্রচুর, কারণ ওটাও টাকা নিয়ে কাজ, হ্যাঁ, মাথার মধ্যে প্রচুর প্রেশার থাকে, যার কারণে অনেক সময় এই প্রেশারের কারণে আমার যে দিনের ম্যাক্সিমাম ট্রেড গুলো মিস হয়ে যায়। আপনাদেরকে আমার এখানে দুইটা ভাই, এক কপ করতে পারো, মিউট করেন ভাই, নাজিমউদ্দিন ভাই, মিউট করেন, মিউট করেন,
যারা আমার এখানে আমি দুইটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো, দুইটা, একটা যেটা আপনাদেরকে এতক্ষণ ডেসক্রাইব করলাম, আর গিফট হিসেবে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি সবাইকে দিয়ে থাকি গিফট হিসেবে, সেটা ট্রেডিং এর একদম শেষে দিয়ে থাকি, হ্যাঁ, 14 বা 15 তম ক্লাসে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনি যদি নিয়মিত সময় একটু বেশি দিতে চান এবং যদি মনে করেন যে ভাই আমার ধৈর্য নাই, আমার প্রতিদিনই টাকা ইনকাম করা দরকার, সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিনই, তাদের জন্য আমি একটা শর্ট স্ক্যাল্পিং থিওরি শিখিয়ে দিই। স্ক্যাল্পিং থিওরি যেটা দিয়ে আপনি সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিনই ট্রেড পাবেন, এবং প্রত্যেকটা ট্রেড নিলে আপনি অ্যাভারেজ প্রতি সপ্তাহে প্রফিট করতে পারবেন। আপনার এমন হবে না যে এই সপ্তাহে আমি ট্রেড পাইলাম না বলে পরের সপ্তাহে ট্রেড পাওয়ার জন্য বসে থাকতে পারবো না, মানে আমি দুর্বল সাইকোলজির মানুষ, তাদের জন্য ব্যবস্থা করা আছে। সেটা আমি গিফট হিসেবে একটা স্ট্র্যাটেজি দিয়ে থাকি, সেটা দিয়েও আপনারা প্রত্যেকটা দিনই ট্রেড পাবেন, অ্যাট লিস্ট যে সপ্তাহেও ট্রেড পাবেন না সেই সপ্তাহে 4 দিন ট্রেড পাবেন, এবং সপ্তাহ শেষে যদি প্রত্যেকটা ট্রেড নিতে পারেন প্রফিট করে বের হবেন। হ্যাঁ মোস্তফা ভাই একটা ভালো কথা বলছে, আপনার ট্রেডিং, আপনার ট্রেডিং কোয়ালিটির সাক্ষী তো আমরা ভাই যারা ফরেক্স করে বেঁচে আছি অনলি ওয়ে টু আর্ন মানি। হ্যাঁ 2018-তে যখন গোল্ডমাইন ফরেক্স, এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা ছিল গোল্ডমাইন ফরেক্স, তো ওইখান থেকে অনেক স্টুডেন্ট আসছিল, তো যারা মোটামুটি এখন পুরো প্রফেশনাল লেভেলের ফরেক্স ট্রেডার। আচ্ছা মোস্তফা ভাই আপনাকে আমি ব্যাচ 1 এ অ্যাড করে দিছি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। এখানে আইকিউ অপশন এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা কি? যারা খেলে তারা জুয়া কিছু করতে পারে না, ঠিক আছে, জুয়া তো অবশ্যই লাভ আছে, জুয়াটা ভালো ব্যবসা, যদি মালিক হতে পারেন। অনেকের তো অনেক কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তো দেখি যেমন সবসময় আইকিউ অপশনে ওনারা নিজেদের লাভের জন্য ভিডিও করে ভাই, বুঝছেন? আচ্ছা শুনেন ইউটিউবের যে বিষয়টা আসি, ইউটিউবের বিষয় হচ্ছে ভাই ইউটিউবে 100% ট্রেডিং থিওরি কেউ দিবে না। আমি নিজে আপনাদের কাছ থেকে ট্রেডিং থিওরি সেল করতেছি, হ্যাঁ, আমি কিন্তু আমার ইউটিউবে 100% ট্রেডিং থিওরি দিইনি, যেটা সোজা সাপটা কথা, পৃথিবীর 100% ট্রেডার যতজনের স্ট্র্যাটেজি আপনি ইউটিউবে পাইছেন, আপনি ওই স্ট্র্যাটেজি দেখে আরো 50 ভাগ মডিফাই করে আপনাকে নিজের মতো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, তাছাড়া ওই স্ট্র্যাটেজি ফলো করে আপনি সাকসেসফুল হইতে পারবেন না। ক্লিয়ার? কেউ দিবে না ভাই, একটা মানুষ 7-8 বছর পরিশ্রম করে একটা থিওরিকে দাঁড় করায় সাকসেসফুল হওয়ার জন্য, সেটা আপনাকে ফ্রি দিয়ে দিবে, এটা কি হয় কখনো? ইভেন আমিও না, আমি ধোয়া তুলসী পাতা না ভাই। এই যে একজন বলছে ভাই আপনারা কি স্টক মার্কেট ইনভেস্টমেন্টের উপর কোর্স করান? ভাই কি আর বলবো, এই যে আমাদের কি বলে একটু আগে আমাদের একজন স্টুডেন্ট কথা বললো, শাহবাজ ইলাহি ভাই, উনার ভাই হচ্ছে স্টক মার্কেটের একজন কর্মকর্তা, হ্যাঁ, ইনি ফরেক্স ট্রেডার, কিন্তু তিনি স্টক মার্কেটে ইনভেস্ট করে না ভাই। স্টক মার্কেট তো একটা পুরাই গেম, মানে একটা পুরাই কি বলবো আর, তার ভাই হচ্ছে স্টক মার্কেটের একজন মানে কর্মকর্তা, সে করে ফরেক্স, সে কিন্তু বলে আমি ফরেক্স স্টক মার্কেটে যাব না, কিন্তু সে মানুষকে বুঝায় যে স্টক মার্কেটে আসেন আসেন দেখলেন ভাই চালান, ব্যাপারটা এমন ধান্দা ধান্দা ধান্দা। এই যে ভাই আপনার ভাইরে কিন্তু আপনি নিজেই ধান্দাবাজ বললেন। আর কোন কোশ্চেন মনে হয় না? আচ্ছা রেকর্ডটা আমি অফ করে দিই, আশা করি সবার কোশ্চেনের অ্যানসার হইছে। রিয়েল এখন ডেমো অ্যাকাউন্ট কি রিয়েল অ্যাকাউন্ট কি কই?